নমস্কার, জয় অ্যান্ড নেচার চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করতে চলেছি আজকের ব্লগটা। আজকের ব্লগটা শুরু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মধুপুরকে কেন্দ্র করে। এই মধুপুর হচ্ছে বাঙালির হাওয়া বদলের পশ্চিমে একটা ঠিকানা। এখানকার শান্ত প্রকৃতি, পাহাড়, ঝর্ণা, জলাশয় সব কিছু যেন বাঙালি পর্যটকদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু, দুদিন বা দুদণ্ড শান্তির জায়গা। আমরা মধুপুর যাওয়ার আগে ঠিক করেছি এখানে কারমাটার বলে জায়গা আছে, মধুপুরের আগে স্টেশন, এবং মধুপুরের আগে কারমাটারে একটুখানি হল্ট করব, কারণ এখানে রয়েছে আমাদের মহামনীষী, আমাদের যার বর্ণ পরিচয় পড়ে আমরা বড় হয়েছি, সেই বিদ্যাসাগর মহাশয়ের জীবনের শেষ 17 বছরের স্মৃতি। সেই স্মৃতিকে দর্শন করে আমরা চলে যাব মধুপুরের পথে। মধুপুরকে কেন্দ্র করে আপনারা ঘুরে নিতে পারেন এই সকল আকর্ষণীয় এবং সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে। আজ আমরা চলেছি মধুপুরের পথে, কিন্তু মধুপুরে যাওয়ার আগে আমরা সড়ক পথে যেহেতু যাচ্ছি, সেই জন্য কারমাটারে অর্থাৎ বিদ্যাসাগর মহাশয় তার জীবনের শেষ 17 বছর যে বাসভবনে কাটিয়েছিলেন সেই বাসভবনটিকে দেখার ইচ্ছা আমাদের বহুদিনের। তাই আমরা 4 জন সহকর্মী মিলে একসাথে ঠিক করলাম প্রথমে কারমাটার যাব, কারণ যে বাসভবনে বিদ্যাসাগর মহাশয় তার জীবনের শেষ 17 বছর কাটিয়েছিলেন এবং এখানকার মানুষদের সেবা করে, আর্থ মানুষের সাহায্য করে, এবং তার জীবনের যে শান্তির খোঁজ পেয়েছিলেন সেই শান্তির বাসস্থানটা আমাদের কাছে অত্যন্ত পুণ্যভূমি। সেই পুণ্যভূমিতে আমরা যাচ্ছি, প্রথমে আমরা যাচ্ছি সড়ক পথে, এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, তার ওপরে একটি ফ্লাইওভারে আমরা দাঁড়িয়ে আছি। এবং এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যদি যান, কিভাবে যাবেন, কোনখানে আসানসোলের ঠিক কোন জায়গায় বেঁকে যেতে হবে মধুপুরের পথে, এ সম্পর্কিত তথ্য রয়েছে আজকের ভিডিওতে। গুগল টাইম অনুসারে আমাদের পৌঁছানোর সময় 11:30। আমরা সকাল 6:30 জার্নি শুরু করেছিলাম এবং 4 জন একসাথে মিলিত হয়ে এখন উঠেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, অর্থাৎ এই ফ্লাইওভারে উঠে তারপর আবার নেমে যেতে হবে। এই সড়ক পথে আমাদের যেতে হবে প্রথমে বর্ধমান, তারপর দুর্গাপুর, তারপর আসানসোল। আসানসোল পেরিয়ে 5 কিলোমিটার মতো এগিয়ে দেন্দুয়া মোড় আছে, সেইখান থেকে আমাদের বাঁদিকে প্রথমে সার্ভিস লেনে নেমে যেতে হবে। ওই জায়গাটা অবশ্যই আপনাদের কাছে দেখিয়ে দেবো, কারণ ওই জায়গাটা হচ্ছে ক্রুশিয়াল। ওই জায়গাটা যদি পার হয়ে চলে যান তাহলে আবার ঘুরে আসতে হবে 5 কিলোমিটার। তা ওইখান থেকে বেঁকে আমাদের নেমে যেতে হবে সার্ভিস লেনে, এবং সার্ভিস লেনে নেবে একটা পয়েন্ট আছে, ওটাকে দেন্দুয়া 4 পয়েন্ট ক্রসিং বলে। ওটা থেকে বাঁ দিকে গেলে চলে যাবেন পুরুলিয়া অযোধ্যা পাহাড়, আর ডান দিকে গেলে চলে যাবেন চিত্তরঞ্জন জামতারা হয়ে মধুপুর, আবার সরাসরি দেওঘরও চলে যেতে পারেন। আমাকে একদম এদিকে ডিস্টার্ব করলে কিন্তু ওই ধারে চলে যাবো, মানে আমি এদিকে তাকাতেই পারবো।
মুহূর্তে আমরা দুর্গাপুর সিটি ক্রস করছি এবং ফ্লাইওভারের উপর দিয়ে। এই দুর্গাপুর ক্রস করে আমরা চলে যাব আসানসোল। একটা না 150 কিলোমিটার জার্নির পরে একটু ফ্রেশ হওয়ার জন্য চায়ের দোকান বা চায়ের ধাবা থেকে রোড সাইডে দাঁড়ালাম। তারপর আমরা রওনা হব, কিন্তু তার আগে একটু চা পান করব। হ্যাঁ, পরিষ্কার আকাশ, বেশ রোদ্দুজ্জ্বল, মাঝে মাঝে মিথ্যা আছে, গরমও আছে। হ্যাঁ, মনোরম পরিবেশ, প্রচুর ধোঁয়া, তাহলেও খুব ভালো লাগছে একদিনের জন্য বাইরে আসা। আমাদের খাবারের মধ্যে রয়েছে ছোলা ভাটারা, জল, চা ইত্যাদি ইত্যাদি। হালকা খাচ্ছি, অল্প খাচ্ছি। হ্যাঁ, আবার গাড়ি করে যেতে হবে, অনেকটা রাস্তা। আসানসোল পেরিয়ে আমরা এবার বেশ কিছুটা গিয়ে একটি জায়গা আছে দেন্দুয়া মোড় বলে, এই জায়গায় আমরা জিটি রোড থেকে নেমে যাব পাশের সার্ভিস লেনে। যেমন এই ট্রাকটি নেমে গেল, ঠিক সেই রকমভাবে আমরাও নেমে গেল। আর সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, অর্থাৎ গাড়িটা যেদিকে যাচ্ছে, আর একটা ট্রাক যেটা আছে ধানবাদে, এই গাড়িটা যেদিকে নেমে গেল সেদিকে গেলে দেন্দুয়া আসানসোল পুরুলিয়া বাঁদিকে গেলে, এবং আমরা যাব ডান দিকে চিত্তরঞ্জন হয়ে মধুপুর। তার আগে আমরা যাব কারমাটার। এবার রাস্তা খারাপ শুরু হলো, ধীরে ধীরে যেতে হবে। এই যে সোজা রাস্তা, একটু প্রথমে যাচ্ছে চিত্তরঞ্জন। আসানসোল ডিভিশন থেকে মধুপুর পর্যন্ত বা ঝাঁঝা পর্যন্ত যে গাড়িগুলো আছে, এটা হচ্ছে সেই ধরনের গাড়ি। কারমাটার এখান থেকে 8 কিলোমিটার, আর আমরা ওখান থেকে 28 কিলোমিটার, আমরা যেটা বললেন 11 কিলোমিটার। তবে রাস্তা অত্যন্ত সুন্দর, ট্রেন যাচ্ছে, দেখুন পূর্বা বিভিন্ন ধরনের গাড়ি যায়, সেলুন কার, যেগুলো ট্যুরিস্ট কার, সেখানে এখান দিয়ে যাচ্ছে ট্রেন রুট। আমরা ট্রেন রুটের পাশাপাশি যেতে হবে। এখন কারমাটার যা রাস্তা অত্যন্ত সুন্দর হয়ে গেছে এবং পরিষ্কার সুন্দর রাস্তা, ব্যারিকেড করা আছে। ডান দিকে দেখা যাচ্ছে এখানে রেল লাইন রয়েছে এবং খুব সুন্দর রাস্তা। আর আমাদের গুগল দেখাচ্ছে মোটামুটি ডিস্টেন্স রয়েছে 10 মিনিট টাইম লাগবে, আর 4.9 কিলোমিটার আমরা পৌঁছে যাবো নন্দনকানন। আমরা বিদ্যাসাগরের বসতবাটির কিছুটা আগেই বিদ্যাসাগর রেলওয়ে স্টেশনের যে ক্রসিং সেটা অতিক্রম করছি। সুন্দর রাস্তা, নয়নাভিরাম দৃশ্য, এক পাশে রেল রোড, অন্য পাশে ফাঁকা জমি, মাঠের উপরে নীল আকাশ, আর দিগন্ত প্রসারিত সবুজ তৃণভূমি, কি অপরূপ দৃশ্য! ভাবতেও অবাক হয় কতদিন আগে বিদ্যাসাগর কীভাবে এই জায়গায় এসেছিলেন, কীভাবে নির্বাচন করেছিলেন, তার জীবনের শেষ অন্তিম কয়েক কতগুলো বছর এখানে কাটাবে। ধানবাদ রোড থেকে আমরা বাঁদিকে চলে যাচ্ছি বিদ্যাসাগরের বাটি। এখন আমরা দাঁড়িয়ে বিদ্যাসাগর স্টেশনের ঢোকার মুখে যে রেলগেট, সেই রেলগেটের পাশে। রেলগেট এখন বন্ধ আছে, একটু কোনো গাড়ি আসবে, এখান দিয়ে অনেক গাড়ি যাতায়াত করে। এটা হচ্ছে পূর্বা এক্সপ্রেস ক্রস করছে এখন। এটি সম্ভবত মধুপুর স্টেশনে থামবে, কিন্তু বিদ্যাসাগরে থামে না। এই সেই কারমাটা স্টেশন যা এখন বিদ্যাসাগর মহাশয়ের স্মৃতিতে হয়েছে বিদ্যাসাগর স্টেশন। এই স্টেশনেই আছে বিদ্যাসাগর মহাশয়ের সেই বিখ্যাত কুলি হয়ে অবতীর্ণ হওয়ার কাহিনী। বিদ্যাসাগর স্টেশনের পাশেই স্টেট ব্যাংকের একটা গলি আছে, সেখান দিয়ে যাওয়া যায় বিদ্যাসাগরের স্মৃতি ভবন, অর্থাৎ নন্দনকানন। এখানে অনেকে ডোনেশন করেছেন। আমাদের সঙ্গী
ও কিন্তু আমাকে ছাড়ছে না, আমার আমি যেখানে যাচ্ছি আমার সাথে সাথে যাচ্ছে। কারমাটারে বিদ্যাসাগর স্মৃতি রক্ষা কমিটি তৈরি হয়েছে সেখানকার সরকারের সহযোগিতা এবং স্থানীয় অধিবাসীদের দ্বারা, এবং তাদের দ্বারাই সংরক্ষিত হয়েছে বিদ্যাসাগর মহাশয়ের এই মলমল মূর্তিটি। ফলকটিতে লেখা রয়েছে, দয়া নয় বিদ্যা নয় বিদ্যাসাগরের চরিত্রে প্রধান গৌরব তার অজেয় পৌরুষ। বিদ্যাসাগর জি পেলে উসি স্কুলে পড়াতে থে, উসি স্কুল প্রথম স্কুল, প্রথম স্কুল বিদ্যাসাগরে ক্যা, হ্যাঁ স্কুল, হ্যাঁ। ওর এই যে ভগবতী ভবন জো হ্যায় না, ও বিদ্যাসাগর জি আপনা মা কা নাম সে ভবন কো বানওয়ায় থে। ওর ইয়ে জো হ্যায়, ইয়ে ছোটা সা ঘর জো দেখ রহে হ্যায়, বিদ্যাসাগর জি পেলে উসি মে হামি পতি কা কাম কিয়া করতে থে বিদ্যাসাগর জি। ওর ইয়ে জো আম কা ব্রিজ জো হ্যায় না, কিষাণভোগ আমের গাছটি বিদ্যাসাগর মশাই নিজ হাতে রোপণ করেছিলেন। অবশিষ্ট বলতে রয়েছে বিদ্যাসাগর মশাইয়ের ছোট্ট একটি ঘরে ছোট্ট একটি খাট, আর রয়েছে দুই একটি আলোকচিত্র। সামনে বিদ্যাসাগরের মর্মর মূর্তির সামনে রয়েছে বিশৃঙ্গ গ্রামের মাটি। এই নিয়েই রয়েছে বিদ্যাসাগর ভবন, অর্থাৎ তার স্বাধীন নন্দনকানন, যে মহান সমাজ সংস্কারক আমাদের সমাজকে অন্ধকারময় যুগ থেকে, আমাদের নারীদের অন্ধকারের একটা জগৎ থেকে তুলে এনেছিলেন শিক্ষার আলোকে সেই বিদ্যাসাগর মহাশয়। আমাদের বাংলার গ্রামে গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আর তার নিজের নির্মিত প্রথম প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ নারী শিক্ষার জন্য যে বিদ্যালয়টি স্থাপন করেছিলেন সেটি আজ ভগ্নপ্রায় বন্ধ। দেখে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল বিদ্যাসাগর মহাশয়ের সেই স্মৃতিকে হৃদয়ের অন্তঃস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আবার বেরিয়ে পড়ব আমাদের গন্তব্যের পথে। সাথে রইল নন্দনকাননের স্মৃতি, অনেক বেদনা, অনেক দুঃখ, অনেক ত্যাগের স্মৃতি। সামনে একটি অতিথি নিবাস আছে, কিন্তু দীর্ঘদিন অব্যবহারের ফলে সেটি অবস্থা জরাজীর্ণ। কারমাটার থেকে যাত্রা শুরু করলাম মধুপুরের পথে, বেশি দূর নয়, 20 কিলোমিটার। আজ আমরা মধুপুরেই থাকব, রাত্রিবাস করব এবং মধুপুরের কিছু স্থানীয় দ্রষ্টব্য দেখে নেব। পাশ দিয়ে চলেছে অজয় নদী, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, তার সাথে আমরা মেঘের আনাগোনার মধ্য দিয়ে হাজির হয়ে গেলাম মধুপুরে। নির্মল পরিবেশ আর মুক্ত বাতাস আমাদের যাত্রাপথের ক্লান্তি অনেকটাই কমিয়ে দিল। মধুপুরে আমরা রাত্রিবাস করলাম মঙ্গলম রিসর্টে, একটু খোলামেলা এবং বেশ সামনেটা বড়, একটা পুরনো বাড়ি, এটাকে সংস্কার করে আবার একটি রিসর্ট তৈরি করা হয়েছে। মধুপুরে পুরানো বাঙালিদের এমন অনেক প্রপার্টি জরাজীর্ণ বাড়িকে নতুন করে সংস্কার করে হোটেল তৈরি করা হয়েছে। এখানে আমরা খাওয়া দাওয়া সেরে বিশ্রাম নিলাম এবং রাতে মধুপুর স্টেশনে, মধুপুর সংলগ্ন অঞ্চলটি একটু ঘুরে দেখে নিলাম। এটা হচ্ছে মধুপুর জংশন, বেশ ব্যস্ত এবং জনবহুল, পাশেই রয়েছে গান্ধীচক। এই গান্ধীচক ভীষণ জনবহুল। পরদিন সকালে চলে এলাম মধুপুরের বিখ্যাত পাথরল কালী মন্দির। মধুপুরে এলে অবশ্যই একবার পাথরল কালী মন্দিরে যাবে। এখানে এই পাথরের উপরে নারকোল ফাটিয়ে কালীমাতার পূজা দিতে হয়। কথিত আছে ইনি হচ্ছেন তারাপীঠের তারা মায়ের সেজবোন। আমরাও পাথরল কালী মন্দিরে পুজো দিলাম এবং আমাদের বিশেষ করে একজন যিনি ছিলেন এই হোটেলের ম্যানেজার, তিনি সরাসরি মায়ের কাছে নিয়ে গেলেন এবং মায়ের সরাসরি ছবি তোলার অনুমতি দিলেন আমাদের। মধুপুরে এসেছেন আর মিষ্টি খাবেন না, বর্ধমান সুইটস, এখানকার ছানার মুড়কি অত্যন্ত সুন্দর। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়লাম খান্ডোলি হিলসের পথে। আসানসোল ঝাঁঝা প্যাসেঞ্জার, আমরা এখন
গিরিডি উশ্রী জলপ্রপাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি মধুপুর থেকে। এই মুহূর্তে আমরা ন্যাশনাল হাইওয়ে 114 মধ্য দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে রেল লাইন চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ে 114 ধরে আমরা 44 থেকে 45 কিলোমিটার আর গেলে পরেই আমরা গিরিডি উশ্রী জলপ্রপাতের কাছে পৌঁছে যাব। উশ্রী নদী ঝর্ণা যাওয়ার আগে একটি জায়গা আছে, অর্থাৎ মধুপুর থেকে 22 কিলোমিটার দূরে এবং 49 থেকে 50 মিনিট পথে এখান থেকে বাঁদিকে বেঁকে যাচ্ছে উশ্রী যাওয়ার পথে। সেখানে দিয়ে চলে যাব আমরা খান্ডলি হিলসে। খান্ডলি হচ্ছে একটা অপূর্ব পাহাড়, খুব সুন্দর পাহাড়, যে পাহাড়টা ওঠা যায় এবং পাহাড়ের পাদদেশে রয়েছে অপূর্ব একটি জলাশয়। এই খান্ডলি হিলস আসতে গেলে আমরা মধুপুর উশ্রী যাওয়ার পথে আগে 49 মিনিট এবং 22 কিলোমিটার রাস্তা যখন হবে সেখানে দিয়ে বেঁকে যাবেন, বা সেখান থেকে 3-4 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবেন খান্ডলি হিলসের পাদদেশে। খান্ডলি হিলসে পৌঁছে সেখানে পাবেন পাদদেশে একটি সুন্দর পার্ক এবং অ্যামিউজমেন্টের নানা ধরনের ব্যবস্থা। এখন বোটিং করা বন্ধ আছে, বোটিং স্পিডবোট ছিল খান্ডলি জলাশয়ে বা খান্ডলি লেকে, কিন্তু বোটিং এখন বন্ধ। খান্ডলি পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি করা আছে, এই সিঁড়ি আমরা গুনে দেখেছি 160টি সিঁড়ি, তবে ওঠা যায়, খুব একটা খাড়াই নয়। তবে এই পাহাড়ের ওপরে কিন্তু একটি নির্দিষ্ট জায়গার পরে আর না ওঠাই ভালো, কারণ এই পাহাড়ের ধারে ধারে রয়েছে জঙ্গল এবং সেই জঙ্গলের পাশে বৃষ্টির সময় অত্যন্ত পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই খুব ধীরে ধীরে পাহাড়ে উঠবেন। পাহাড়ের ওপর থেকে খান্ডলি জলাশয়ের দৃশ্য অপরূপ। পাহাড়ে ওঠার খান্ডলিতে পাহাড়ে ওঠার সিঁড়ি আছে, এই সিঁড়ি বয়ে উঠতে হবে। কতগুলো সিঁড়ি আছে মোটামুটি আইডিয়া দেখে নাও একটা। আচ্ছা, কতগুলো স্টেপ হয় মোটামুটি, কতগুলো সিঁড়ি হয় টপে উঠতে সেটা একটু দেখে নাও। যদি সবটা পারো, না পারো চলে এসো, চলে এসো। এখানে একটি টয় ট্রেন ছিল, কিন্তু টয় ট্রেনটি এখন নষ্ট হয়ে গেছে, তবে লাইনটা এখনও পাতা আছে, চালু করলে চালু করা যায় এবং সেটি খুব কিন্তু মনোরম একটা বিষয় হবে, পাহাড়ের চারপাশে একটি টয় ট্রেন। খান্ডলি পাহাড়ের ঠিক নিচেই রয়েছে খান্ডলি জলাশয় বা জলাধার। এটি বৃষ্টির জলে পুষ্ট একটি জলাধার এবং এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, কিন্তু ভিউ পয়েন্ট এখন বন্ধ আছে। এটা অপরূপ দৃশ্য সূর্যাস্তের সময়, এই জলাধার থেকে জল সরবরাহ করা হয় পরিশ্রিত করে পার্শ্ববর্তী অঞ্চলে। খান্ডলি পাহাড়ে এসে যদি হালকা দুপুরের মধ্যাহ্নভোজন সারতে চান তাহলে এখানে বলে যাবেন ভার্মা হোটেলে, এরা আপনার জন্যে সেই মতো রান্না করে রাখবে এবং ফ্রেশ, খুব অল্প দাম। তাহলে ব্লগটা আজকের মতো শেষ করছি এখানেই, আর পরবর্তী পর্যায়ে থাকছে বুড়াই পাহাড়ের রহস্য, পায়ের ছাপের রহস্য, অবশ্যই সঙ্গে থাকবে। যদি বুঝাই কেন হয়েছে চ্যানেলটাকে, যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে নেবেন। উশ্রী নদীর ঝর্ণা রইল, আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।